ইউরোপীয় ইউনিয়ন ইইউ'র নির্বাচন পর্যবেক্ষণ অনুসন্ধানী দলটি ঢাকায় তাদের প্রথম দিনের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে ইইউ প্রধান চার্লস ওয়াইটলি সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তারা। গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশে ইইউ প্রধান চার্লস ওয়াইটলির বাসায় এই বৈঠক হয়। চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন গতকাল ঢাকায় এসে পৌঁছে আগামী 23 জুলাই পর্যন্ত 2 সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।